আপনি কি জানেন টাকা রাখার জায়গাটি ঘরের কোন দিকে রাখলে অর্থ সম্পদ আরও দ্রুত বাড়ে? ঠোঁটে কি লাগালে ঠোঁট দ্রুত ফর্সা ও গোলাপি হয়? পর্যাপ্ত ঘুম না হলে আমাদের কোন অঙ্গ দুর্বল হয়ে যায়? কিসের চা পান করার সাথে সাথেই হাঁটু, পিঠ ও কোমর ব্যথা নিমিষেই দূর হয়? এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। কোন সবজি খেলে হৃদরোগের ঝুঁকি 50% কমে যায়? আলু, চিচিঙ্গা, বরবটি নাকি কাঁচা কলা? সঠিক উত্তর, কাঁচা কলা খেলে। পর্যাপ্ত ঘুম না হলে আমাদের কোন অঙ্গ দুর্বল হয়ে যায়? ব্রেন, কিডনি, লিভার নাকি হার্ট? সঠিক উত্তর হবে ব্রেন। পর্যাপ্ত না ঘুমালে কিন্তু ব্রেনের বিভিন্ন ক্ষতি হতে পারে। কেউ যদি নিয়মিত না ঘুমায় তবে তার ডিমেনোশিয়া হতে পারে, এর ফলে স্মৃতিশক্তি কমে যায়। নিয়মিত পর্যাপ্ত না ঘুমালে হতে পারে অ্যালজাইমার্সের মতো কঠিন রোগ। ঠোঁটে কি লাগালে ঠোঁট দ্রুত ফর্সা ও গোলাপি হয়? হলুদ, পেঁয়াজ, কর্পূর নাকি গোলাপ জল? সঠিক উত্তর, হলুদ লাগালে। আধা চা চামচ হলুদের সঙ্গে আধা চা চামচ দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি নিয়মিত ঠোঁটে মালিশ করলে কালচে ভাব দূর হয়। প্রশ্ন, ব্রেন তার মধ্যে জমা ময়লা দিনের কোন সময়টাতে পরিষ্কার করে? ঘুমের সময়, খেলার সময়, বিশ্রামের সময় নাকি খাওয়ার সময়? সঠিক উত্তর, ঘুমের সময়। টাকা রাখার জায়গাটি ঘরের কোন দিকে রাখলে অর্থ সম্পদ আরও দ্রুত বাড়ে? পূর্ব, দক্ষিণ, পশ্চিম নাকি উত্তর? সঠিক উত্তর হবে উত্তর দিকে। বাস্তুশাস্ত্র অনুসারে কুবের দেব বাড়ির উত্তর দিকে থাকেন, তাই ঘরের উত্তর দিককে নিরাপদ টাকা বা গয়না রাখার জন্য শুভ দিক হিসাবে মনে করা হয়। এছাড়াও এই দিকে টাকা রাখলে তা বৃদ্ধি পায় এবং বাড়িতে সমৃদ্ধি বজায় থাকে। শাস্ত্র অনুসারে এই দিকে টাকা রাখলে আপনার উপার্জন আরও বাড়বে। এছাড়াও মা লক্ষ্মী সর্বদা আপনাকে আশীর্বাদ করবেন। একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য, বর্তমানে বাংলায় কত সাল চলছে? 1429, 1430, 1431, 1432? বন্ধুরা, উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কিসের চা পান করার সাথে সাথেই হাঁটু, পিঠ ও কোমর ব্যথা নিমিষেই দূর হয়? আদা চা, তেজপাতা চা, তেঁতুল চা নাকি গুড় চা? সঠিক উত্তর, তেজপাতা চা খেলে। তেজপাতার চায়ে থাকা প্রদাহ রোধকারী উপাদান আর্থাইটিসের ব্যথা কমাতে উপকারী। সিজন চেঞ্জের এই সময় অনেকেই ঠান্ডা লাগার সমস্যায় ভোগেন। তেজপাতার অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ঠান্ডা লাগতে দেয় না, সঙ্গে এটি বুকে জমা কফ বের করতেও সাহায্য করে। এমনই সব অজানা প্রশ্নের উত্তর প্রতিদিন পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।